আমরা কি দোষ করেছি যে এত সুন্দর দৃষ্টিনন্দন একটা টার্মিনাল হওয়া সত্ত্বেও আমরা এর সুবিধা ভোগ করতে পারছি না? এখনো কেন রাস্তার উপরে বড় বড় যানবাহনগুলো পার্কিং করতে হচ্ছে? আর এ কারণেই প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। দর্শক, দেশ এবং দেশের বাহিরে যে যেখানে আছেন সবাইকে সমাজ দর্পণের পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শক, এই মুহূর্তে আমরা আছি বরগুনা জেলার পৌরসভা বাস টার্মিনালে। বরগুনা জেলার এই পৌরসভা বাস টার্মিনালটি দক্ষিণ অঞ্চলের সবচেয়ে বড় বাস টার্মিনাল। দর্শক, দক্ষিণ অঞ্চলের টার্মিনালগুলোর মধ্যে এই টার্মিনালটি অত্যন্ত সুন্দরভাবে নতুনভাবে তৈরি করা হয়েছে। বিস্তর জায়গা নিয়ে বিপুল পরিমাণে বাস এখানে অবস্থান করতে পারবে। অর্থাৎ ঢাকাগামী যে সকল বাস ঢাকার উদ্দেশ্যে যাবে সেই সকল বাস এখান থেকেই ছেড়ে যাবে। দর্শক, আপনারা দেখলে অবাক হবেন যে অত্যন্ত সুন্দরভাবে এই বাস টার্মিনালটি তৈরি করা হয়েছে। এর বাউন্ডারি ওয়াল থেকে শুরু করে এর সব জায়গায় খুব সুন্দর সুরুচিপূর্ণ কাজের তারা উদাহরণ রেখেছেন। এখানে তারা বিভিন্ন ধরনের গাছ বৃক্ষ রোপণ করেছেন, ফলদায়ী বৃক্ষ রোপণ করেছেন এবং রেখেছেন বিভিন্ন ধরনের ফুল গাছ এবং অত্যন্ত সৌন্দর্যময় কালারের ব্যবহার করা হয়েছে এই বাস টার্মিনালে। দর্শক, প্রকৃতির উপরে গুরুত্ব দিয়ে তারা এই টার্মিনালটি সবুজায়ন করেছেন। এই টার্মিনালের চতুর্পাশে তারা বিভিন্ন ধরনের বৃক্ষ রোপণ করেছেন, যেটি প্রকৃতির সাথে খুবই সামঞ্জস্যপূর্ণ। এবং এই টার্মিনালের পাশে এত সুন্দর সুন্দর এবং ফলদায়ী এবং ফুলের গাছ রোপণ করার কারণে এর সৌন্দর্য অনেক গুণ বৃদ্ধি পেয়েছে এবং এর দ্বারা এটাই প্রমাণিত হয়েছে যে কর্তৃপক্ষ খুবই সচেতন এবং সুরুচির পরিচয় দিয়েছেন। না হয় এই রকমের কোনো পৌরসভা বা শহরমুখী কোনো বাস টার্মিনালে এই রকমের ফলদায়ী গাছ বা বৃক্ষ রোপণ করে এত সুন্দরভাবে সাজানো হয়, এটা বাংলাদেশে, আমার মনে হয় বাংলাদেশে এই প্রথম। দর্শক, আমরা আসলে খুবই মুগ্ধ হয়েছি এর পারিপার্শ্বিক অবস্থা দেখে। আপনারা দেখতে পাচ্ছেন যে কি সুন্দরভাবে সাজানো হয়েছে। দর্শক, চলুন আমরা একটু ঘুরে দেখি। বরগুনার সাবেক নগরপিতা এবং বরগুনার দৃশ্যমান উন্নয়নের রূপকার জনাব শাহাদত হোসেন বাবুল সাহেবের শৈল্পিক রুচি আর সময় উপযোগী সিদ্ধান্তের ফল বরগুনার আধুনিক ও দৃষ্টিনন্দন কেন্দ্রীয় বাস টার্মিনাল। চার একর জমিতে গড়ে ওঠা এই টার্মিনালটির চারপাশে সুরক্ষা দেয়াল ঘেরা, ফুলের বাগান এবং এর মনোমুগ্ধকর পরিবেশ দর্শনার্থীদের আকৃষ্ট করে। বাংলাদেশ সরকার এবং এডিবির সহায়তায় 14,34,343 টাকা খরচে নির্মিত হয় দক্ষিণবঙ্গের সবচেয়ে দৃষ্টিনন্দন এই টার্মিনাল। দর্শক, আমি আমার পিছনে যে ভবনটি রেখে বসে আছি, এই ভবনটি আপনাদের মনে হতে পারে কোনো গুরুত্বপূর্ণ অফিস কিংবা বিশ্রামাগার। আপনি যদি এটিকে কোনো অফিস কিংবা বিশ্রামাগার মনে করেন তাহলে আপনি ভুল করবেন। আদতে এটি হচ্ছে একটি পাবলিক টয়লেট।
বরগুনা জেলার পৌরসভা কেন্দ্রীয় এই বাস টার্মিনালটি উদ্বোধন হবে হবে বলে আজ দুবছর পেরিয়ে এখনও এই টার্মিনালটি উদ্বোধন হয়নি। জনমনে একটাই প্রশ্ন, কেন এখনও এই টার্মিনালটি উদ্বোধন হচ্ছে না, যার নির্মাণ কাজ শেষ হয়েছে আজ থেকে প্রায় দুই বছর আগে। তাহলে কি এর ভিতরে কোনো ধরনের অন্তঃকোন্দল চলছে রাজনৈতিক মহলে, কিংবা সংশ্লিষ্টদের মধ্যে কি কোনো ধরনের ঝামেলা চলছে? কেন এটি জনগণের জন্য এখনও উন্মুক্ত করে দেওয়া হচ্ছে না, কেন উদ্বোধন করা হচ্ছে না, জনগণ সেটাই এখন জানতে চায়। তবে আমরা যতদূর স্থানীয় লোকদের কাছে কথা বলে যতদূর জানতে পেরেছি, বর্তমান এবং সাবেক দুই মেয়রের ঠেলাঠেলির কারণেই এটি উদ্বোধনে যাচ্ছে না। তাহলে কি এই দুই মেয়রের ঠেলাঠেলির কারণে এত সুন্দর দৃষ্টিনন্দন একটা টার্মিনাল থেকে আমাদের বরগুনাবাসী বঞ্চিত হবে? নাকি অতিসত্বর এই দুই মেয়রের এই অন্তকন্দল এর নিরসন হবে? দর্শক, আমরা ভিডিওতে দেখাচ্ছি না, তবে স্থানীয় দুই চারজন মানুষের সাথে কথা বলে আমরা যতদূর জানতে পেরেছি, দুই মেয়রের ঠেলাঠেলির কারণেই এই সুন্দর বাস টার্মিনালটি উদ্বোধনে যাচ্ছে না। উদ্বোধন হবে হবে করে আজকের দুই বছর পেরিয়ে গেল, কিন্তু স্থানীয় লোকজনদের আকাঙ্ক্ষা অতিসত্বর এই দুই মেয়রের ঝামেলা ঘুচে যাবে এবং তাদের দীর্ঘদিনের কাঙ্ক্ষিত এই নান্দনিক বাস টার্মিনালটি উদ্বোধনে যাবে এবং বরগুনা জেলাবাসী এই বাস টার্মিনালের সৌন্দর্য এবং সুবিধা উভয়ই উপভোগ করবে। দর্শক, স্থানীয় একজন মুরব্বী আক্ষেপ করে বলেছেন যে তারা অতিসত্বর চান এই দুই মেয়রের মধ্যে যেন ঝামেলাটা তাড়াতাড়ি ঘুচে যায়। তিনি বললেন যে নেতৃস্থানীয়দের মধ্যে যদি ঝামেলা থাকে তাহলে সেই প্রভাব পড়ে জনগণের উপর, আর জনগণ এই ঝামেলা পোহাতে চায় না, তারা চায় শান্তি এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশ। আমরা কি দোষ করেছি যে এত সুন্দর দৃষ্টিনন্দন একটা টার্মিনাল হওয়া সত্ত্বেও আমরা এর সুবিধা ভোগ করতে পারছি না? এখনও কেন রাস্তার উপরে বড় বড় যানবাহনগুলো পার্কিং করতে হচ্ছে, আর এ কারণেই প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা, আর এই দুর্ঘটনার শিকার হচ্ছে স্থানীয় জনগণ? তাহলে সরকারি টাকায় করা, এত সুন্দর এত ব্যয় করে করা এই টার্মিনাল কি এভাবেই পড়ে থাকবে? এটাই এখন জনগণের প্রশ্ন। আপনারা অবশ্যই এই দৃষ্টিনন্দন সৌন্দর্যময় এই টার্মিনাল পরিদর্শনে আসবেন, ভ্রমণে আসবেন। এইচ এম শামীম, সমাজ দর্পণ, বরগুনা। Oh, oh, oh.